পশ্চিমবঙ্গে রাজনৈতিক সন্ত্রাস চলছে এই অভিযোগ এনে ত্রিপুরায় প্রতিবাদ করছে বিজেপি কর্মীরা। পশ্চিমবঙ্গে সন্ত্রাস চলছে তা বন্ধ হোক তা সকলেই চাইছেন। ত্রিপুরায় মে দিবসে পতাকা তুলতে দেয়নি, শহীদ বেদিতে মালা দিতে দেয়নি, কার্ল মার্ক্সের জন্মদিন পালন করতে দেয়নি। ত্রিপুরায় 3 বছর ধরে রাজনৈতিক সন্ত্রাস চলছে, এর বিহিত কে করবে? বৃহস্পতিবার সিপিএম রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি বলেন, মুখ্যমন্ত্রী নির্বাক, ত্রিপুরায় সন্ত্রাস বন্ধ করতে কোনো ধরনের উদ্যোগ নিচ্ছেন না মুখ্যমন্ত্রী। অথচ তিনি আবার সাংবাদিক সম্মেলন করে বলছেন পশ্চিমবঙ্গে রাজনৈতিক চলছে। ত্রিপুরায় 2018 সালে বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক সন্ত্রাস হয়নি, এটা তো লজ্জাজনক। আপনারা এখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সন্ত্রাসের প্রতিবাদ করছেন, এখানে আপনাদের সন্ত্রাস তো আগে বন্ধ করতে হবে। এটা যদি না হয় তাহলে আমরা যে দলমত নির্বিশেষে করোনা মোকাবেলায় একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি তা কি করে সম্ভব হবে? মুখ্যমন্ত্রীকে বললাম, আপনাদের লোকরা ওখানকার সন্ত্রাসের প্রতিবাদে আগরতলা এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছে, আর এখানে যে আপনাদের লোকরা আমাদের উপর আক্রমণ করছেন, এটার বিহিত কে করবে? মুখ্যমন্ত্রী তো নির্বাক। আমরা বলিনি যে আপনি প্রেস মিট করে বলে দিলেন ত্রিপুরায় আপনারা সরকার আসার পর কোনো সন্ত্রাস হয়নি, এটা তাকে আর বলার মানে দরকার মনে করেনি, আর নতুন করে তাকে কি লজ্জা দেব? সব তথ্য তার হাতে আছে, পত্রিকায় বেরিয়েছে, আবার চ্যালেঞ্জ জানিয়েছে সব। আমি বললাম, এগুলো কী হচ্ছে? এটা যদি বন্ধ না করে, এটা তো লজ্জাজনক। আপনারা এখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলার সন্ত্রাসের বিরুদ্ধে বলছেন, আমরাও সেই সন্ত্রাসের বিরোধিতা করছি, বন্ধ করার দাবি করছি, নিন্দা করছি, এখানে তো আপনাদের এটা বন্ধ করতে হবে। এটা যদি না হয় তাহলে আমরা যে কোভিড পরিস্থিতি মোকাবেলার জন্যে সরকার বিরোধী দলমত নির্বিশেষে একসাথে সবাই মিলে দাঁড়াতে চাইছি, এটা কী করে? সাংবাদিক সম্মেলনে মানিক সরকার আরও বলেন, বৃহস্পতিবার বিকাল 3টায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ওনার সাথে সিপিআইএমের 3 সদস্যের এক প্রতিনিধি দল ওনার সাথে সাক্ষাৎ করে রাজ্যের রাজনৈতিক সন্ত্রাস এবং করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এই প্রতিনিধি দলে ছিলেন মানিক সরকার, বাদল চৌধুরী এবং তপন চক্রবর্তী। প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বলেছেন, আপনারা দলের 2-1 জন নেতৃত্বের উপর এই দায়িত্ব ছাড়লে তো চলবে না, আপনি মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও, আপনাকে এই দায়িত্ব নিতে হবে। আপনি এর আগেও বিরোধী দলের নেতৃত্বকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু কথার সাথে কাজের মিল নেই। বাধ্য হয়েছে আপনার দলের 1-2 জন নেতার উপর দায়িত্ব ছাড়লে তো চলবে না। আপনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, দলেরও নেতৃত্ব, আপনাকে সেখানে কার্যকরী ভূমিকা নিতে হবে। তিনি আশ্বস্ত করেছেন, দেখবেন, বাদলবাবু সেখানে বলেছেন শুধু মুখে ভালো কথা বললে তো চলবে না, এটা তো কার্যকরী করে দেখাতে হবে, এটা বন্ধ হওয়া দরকার। এই ছিল মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, দেশের সর্বত্র করোনার এই ভয়াবহতার জন্য দায়ী দেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের দেখানো পথ যেসব রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুসরণ করছেন তাদের জন্যই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সারা দেশেই পারেনি এবং এই পরিস্থিতির জন্য দায়ী দেশের প্রধানমন্ত্রী এবং তার অনুসারী যারা রাজ্যের আছেন, তাদের মুখ্যমন্ত্রীরা আছে, তারা তাকে অনুসরণ করেছেন, তার ব্যর্থতার পুরো দায়িত্ব প্রধানমন্ত্রী এবং সঙ্গে হচ্ছে এখন যিনি নতুন করে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন তারা। সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা বলেন, রাজ্যে নতুন করে কার্ফু জারি করা হয়েছে, এর বিরোধিতা করবেন না, কিন্তু এই কার্ফু জারির কারণে যারা কাজ করতে পারবেন না তাদের কথা চিন্তা করতে হবে রাজ্য সরকারকে। রাজ্যের নাগরিকদের মধ্যে যারা করের আওতায় পড়েন না তাদের প্রত্যেক পরিবারে 10 কেজি করে চাল, যারা রুটি খান তাদের প্রত্যেক পরিবারে 10 কেজি করে বিনামূল্যে চাল ও আটা দিতে হবে সরকারকে, সেই সাথে নগদ 7,500 টাকা দিতে হবে। আগামী কয়েক মাস চাল ও আটা প্রদান করতে হবে সরকারকে। এখন আবার নতুন করে কার্ফিউ জারি হলো, এটার বিরোধিতা আমরা করি, সাধারণ মানুষের কাছ থেকেও বিরোধিতা আসেনি, কিন্তু কাজের সময় অর্ধেক হয়ে গেল। তবে এই যে পরিবারগুলো আয় উপার্জন তাদের বন্ধ হয়ে যাচ্ছে, চলবে কি? কাজে এই পরিস্থিতিতে আগেও আমরা বলেছি, আবার আমরা বললাম, যারা ট্যাক্স নেটের বাইরে কর দিতে হয় না এরকম যারা, তাদেরকে মাথা পিছু মাসে অন্তত যারা ভাত খান তাদেরকে 10 কেজি চাল, যারা রুটি খান তাদেরকে 10 কেজি আটা দেওয়ার ব্যবস্থা করতে হবে বিনে পয়সায়। এবং এই পরিবারগুলোকে যেহেতু আয় উপার্জন নাই, বন্ধ কাজকর্ম, সেহেতু
মাসে অন্তত 7,500 টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে আগামী কয়েক মাস। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।